দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল দেশ হল ভিয়েতনাম। 3,31,210 বর্গ কিলোমিটারের কৃষি প্রধান এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে এমন কিছু জায়গা রয়েছে যা দেখলে মনেই হবে না এটি বাস্তব কোনো জায়গা, মনে হতে পারে এ যেন রূপকথার কোনো এক অপরূপ গ্রাম। তেমন একটি জায়গা হল মোকাংচাই। এখানে পাহাড়ের বুকে বসবাসকারী জনগণের চাষাবাদ, তাদের সহজ সরল জীবনযাপন, চারিদিকে সবুজের সমারোহ এবং বাতাসে ফসলের ঘ্রাণ জায়গাটিকে এক কল্পনার দুনিয়াতে পরিণত করেছে। পাহাড়, পাখি, প্রজাপতি এবং স্থানীয় বাণিজ্যিক অকৃত্রিম পরিবেশ দ্বারা বেষ্টিত এই জায়গাটিতে আপনি এক শান্ত ও ঠান্ডা অনুভূতি পাবেন। তাড়াহুড়োময় জীবনে শান্তিতে নীরব শব্দ বা পাখিদের কলকাকলি শোনার জন্য এটি হতে পারে আপনার জন্য সবচেয়ে সুন্দরতম স্থান। মরুচরের এই পর্বে আজ আমরা দেখতে চলেছি এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দরতম ফসলের মাঠ মোকাংচাই। ভিয়েতনামের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়েনবাই প্রদেশ, এই প্রদেশের একটি জেলা হল মোকাংচাই, যা ভিয়েতনামের বিস্ময়কর সৌন্দর্যের একটি গন্তব্য। জেলাটি বিখ্যাত হোয়াংলিয়েনসন পর্বতমালার নিচে অবস্থিত। এখানে আপনি দেখতে পাবেন অসাধারণ ধাপের মতো ধানক্ষেত। ধানগাছের এই স্তরগুলোকে দেখে মনে হতে পারে যেন পাহাড়ের চূড়াতে ওঠার কোনো সিঁড়ি। যে সিঁড়ি শেষ হয়েছে কোনো এক গোলাকার পিঁড়িতে অথবা অন্য কোনো সমতলে। এখানে রয়েছে কোলাহলমুক্ত পরিবেশ, নির্মল বাতাস এবং সবুজ ধানক্ষেতের মাঝে ছোট ছোট কুড়ে ঘর। রয়েছে বসে বিশ্রাম নেওয়ার জন্য বিভিন্ন আকার ও আকৃতির মাচা। স্থানীয় হমং জনগোষ্ঠী পাহাড়ের বুকে এভাবে ধান চাষ করে। এই হমং জনগোষ্ঠীর সংস্কৃতি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। খুব বেশি পরিমাণ পর্যটক এখানে না গেলেও প্রতি বছর হাজার হাজার পর্যটক এই এলাকার মনোরম দৃশ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে আসেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে মোকাংচাইয়ের দূরত্ব 300 কিলোমিটার। নৈসর্গিক সৌন্দর্যের এই জেলার আয়তন 1,199 বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের শরীয়তপুর জেলার সমান এবং ভারতের হাওড়া জেলার চেয়ে কিছুটা ছোট। 2019 সালের পরিসংখ্যান মতে পুরো এই জেলাটিতে মোট 63,961 জন লোক বসবাস করে। সেই হিসাবে এখানে প্রতি বর্গ কিলোমিটারে 53 জন লোক বাস করে, অর্থাৎ জায়গাটি জনবহুল নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে মোকাংচাই প্রায় 1 কিলোমিটার বা 3,281 ফুট উচ্চতায় অবস্থিত, যা প্রায় 320 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানকার রাস্তাগুলি আঁকাবাঁকা এবং অনেকাংশেই চ্যালেঞ্জিং। এই সরু রাস্তা ধরে কিছু মানুষ বাইসাইকেল বা মোটরসাইকেলে চড়ে প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করেন। সকল পর্যটক এই সবুজের একেবারে কাছাকাছি চলে আসে, কিছু সময়ের জন্য তারা শান্ত প্রকৃতির মাঝে যেন হারিয়ে যায়। এর প্রধান আকর্ষণ হল ধানক্ষেত, যা পাহাড়ের ঢালে ধাপের মতো করে সাজানো হয়েছে। মোকাংচাইয়ের ধানক্ষেতগুলো ভিয়েতনামের কৃষি ঐতিহ্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। স্থানীয় হমং সম্প্রদায়ের মানুষজন প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব ধানক্ষেতের যত্ন নিয়ে চাষ করে আসছে। ধানক্ষেতগুলোর নকশা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত শ্রমসাধ্য এবং কৌশলপূর্ণ। মোকাংচাইয়ের ধানের টেরেসগুলি কয়েক শতাব্দী ধরে ছোট আকারে চাষাবাদের ভাস্কর্য হিসেবে পরিগণিত হয়ে আসছে। এখানে প্রতিটি ঋতু তার নিজস্ব রূপ ও রং নিয়ে বদলাতে থাকে। গ্রীষ্মকালে টেরেসগুলি পাকা ধানের পাতা দিয়ে ফুলে ওঠে, যা পাহাড়গুলিকে একটি প্রাণবন্ত সবুজে আবৃত করে। শরতের শুরুর দিকে ধানের গাছগুলি একটি জাদুকরী সোনালী হলুদে পরিণত হয়। এ সময়ে মায়াবী জায়গাটি যেন আরও বেশি মায়াবী হয়ে ওঠে। এর কিছুদিন পরে শীতের শুরুর দিকেই ফসল কাটার জন্য উপযুক্ত হয়ে যায়। তখন এখানকার কৃষকেরা ফসল ঘরে তুলতে ব্যস্ত দিন পার করে। শীতকালে ধানবিহীন টেরেসগুলি জলে ভরে যায়, তখন সূর্যের আলো পানিতে পড়ে চমকাতে থাকে, যা আয়নার মতো বিশ্বকে প্রতিফলিত করে। এখানে দুইটি প্রধান মৌসুমে ধান চাষ করা হয়। আপনি এখানকার কৃষিকাজে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া পাবেন না, যেমনটি ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে তারা পশু দিয়ে লাঙ্গল দেয় বা এই ধরনের কাজ করে থাকে। তবে কিছু ক্ষেত্রে পাওয়ার টিলারের ব্যবহারও লক্ষ্য করা যায়।
ধানের চারা রোপণের জন্য তারা কোনো মেশিন ব্যবহার করে না, হাত দিয়ে দলবদ্ধভাবে তারা তা রোপণ করে। তবে এখানে কৃষিকাজে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার না করার একটি বড় কারণ হতে পারে জমিগুলো অনেক লম্বা হলেও চওড়াতে মাত্র 5 ফুটের আশেপাশে। এই সংকীর্ণ বেডে কোনো বড় বা মাঝারি মেশিন পরিচালনা করা সম্ভব নয়। সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়ের ভেতর ধান কাটার হিড়িক পড়ে গেলে হমং কৃষকেরা তাদের রঙিন পোশাক পরে ধান কাটতে ব্যস্ত হয়ে পড়ে। ধান কাটার পর হাত দিয়ে ধান বাড়িয়ে সংগ্রহ করা হয়। তবে কিছু ক্ষেত্রে মধ্যম প্রযুক্তির কিছু মেশিন ব্যবহার করতে দেখা যায়। বস্তায় শস্য সংগ্রহ করা হয়ে গেলে এরপর উপত্যকা এবং পাহাড়ের মধ্য দিয়ে বাড়িতে নিয়ে যায়। পুরুষের পাশাপাশি মহিলারাও কৃষিকাজে অংশ নেয়। কখনো কখনো আপনি হমং মহিলাদের ধান কাটার সময় তাদের বাচ্চাদের তাদের পিঠে বহন করার জন্য একটি কাপড়ের দোলনা ব্যবহার করতে দেখবেন। প্রায় দেখা যায় যে বাচ্চারা তাদের পিতামাতার কাজে যোগ দিচ্ছে, তারা এদিক ওদিকে লাফাচ্ছে এবং ধান কাটছে। এই ধান খেতে জমে থাকা পানিতে বেশ কিছু মাছেরও চাষ করা হয়। এখানে ঘুরতে আসা পর্যটকেরা মুকাংচায় ধানের সাদের মনোমুগ্ধকর রূপ, ধানের রং এবং স্থানীয়দের খামারের কাজ দেখে বিমোহিত হয়ে থাকে। পাহাড়ের বুকে ধানের সিঁড়িগুলোর মাঝে মাঝে দেখা মিলে বসার স্থান ও কিছু কুড়ো ঘরের। এই ঘরগুলোর মনোমুগ্ধকর শান্তিদায়ক পরিবেশ আপনি হয়তো $1 বিলিয়ন কোনো প্রাসাদেও খুঁজে পাবেন না। এই ধাপের মতো ধান খেতগুলো 2007 সালে ভিয়েতনামের জাতীয় ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুকাংচায়ের কাছাকাছি আরও বেশ কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান রয়েছে। যেমন 50 কিলোমিটার দূরে রয়েছে টুলে ভ্যালি, যা একটি উপত্যকা যেখানে ধান খেত, সাদা ফুলের ক্ষেত এবং গরম পানির ঝর্ণা রয়েছে। এটিও একটি দর্শনীয় স্থান। এখানে ধানের পাশাপাশি ভুট্টা, চা, শাকসবজি, ফল, মশলা ও ঔষধি গাছের ক্ষেত আপনার চোখে পড়বে। মুকাংচায়ের 150 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেলে দেখা মিলবে সাপা শহরের। এখানকার রাস্তা পাহাড়ি এবং বেশ আঁকাবাঁকা, তাই সড়কপথে ভ্রমণ করতে সাধারণত 5 থেকে 6 ঘন্টার সময় লেগে যায়। যাত্রাপথে বিভিন্ন সুন্দর ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়, যা এই ভ্রমণকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। 160 কিলোমিটার দূরে রয়েছে থাকবা লেক। সড়কপথে ভ্রমণ করতে সাধারণত 3.5 থেকে 4.5 ঘন্টা সময় লাগতে পারে। থাকবা লেক ভিয়েতনামের ইয়ানবাই প্রদেশে অবস্থিত একটি বড় কৃত্রিম হ্রদ। এটি তার সুন্দর দৃশ্যাবলী ও প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত। থাকবা লেকের স্ফটিক স্বচ্ছ পানি ও আশেপাশের সবুজ পাহাড় পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় আকর্ষণ। রয়েছে সুইগিয়াং, এটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে পর্বতমালা, নদী ও পাহাড়ি জলপ্রপাত। এটি প্রাকৃতিক পর্যটনের জন্য খুবই পরিচিত। এই এলাকার পর্যটকদের মাঝে প্রধানত ট্রেকিং, হাইকিং এবং প্রাকৃতিক দৃশ্যের উপভোগ করা গণ্য হয়ে থাকে। সুইগিয়াংয়ের আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক পরিবেশের কারণে ভ্রমণকারীরা এখানে অধিকাংশ ক্ষেত্রেই আসতে আগ্রহী হয়। এখানে রয়েছে 300 বছরের পুরনো চা বাগান। অর্থাৎ আপনি যদি কখনো মুকাংচায় ঘুরতে যান, তবে মোটামুটি আরও 200 কিলোমিটার পথ পাড়ি দিলে আপনি অন্তত আরও 10টি দর্শনীয় স্থান দেখতে পারবেন। কিভাবে যাবেন মুকাংচায়ে? ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে মুকাংচায় প্রায় 300 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। হ্যানয় থেকে 6 থেকে 8 ঘন্টার রাস্তা। বাসে যেতে চাইলে আপনি আপনার হোটেলের মাধ্যমে সরাসরি বাস অথবা ব্যক্তিগত গাড়ির মাধ্যমে এখানে পৌঁছাতে পারবেন। বাসে করে যেতে হলে আপনাকে ব্যয় করতে হবে 2.5 লক্ষ ভিয়েতনামিজ টং, যা 815 রুপি বা 1,150 টাকার সমান। বিকল্পভাবে আপনি পাবলিক বাসে বা ট্রেনে করে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করে ইয়েনবাই যেতে পারবেন। এরপর এনঘিয়া লো হয়ে মুকাংচায় যাওয়ার পরিবহন খুঁজে পেতে পারেন। আপনি চাইলে মোটরসাইকেল ব্যবহার করেও এইসব জায়গাগুলোতে যেতে পারবেন। মুকাংচায় শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, যা খুব আরামদায়ক। এখানকার হমং জাতি খুবই মিশুক, তারা আপনাকে অল্প সময়ের মধ্যেই আপন করে নেবে। মানুষগুলি ধনী নয়, তবে সুখী।
একটি দরিদ্র জীবন কিন্তু উষ্ণ হৃদয় আধুনিক বিশ্বের একটি বিরল জিনিস যা এদের দেখে আপনি খুঁজে পাবেন। তবে আপনি এখানে তেমন বেশি পরিমাণ হোটেল পাবেন না। এখানে কিছু সংখ্যক বুটিক হোটেল ও রিসোর্ট, গেস্ট হাউস ও হোমস্টে, ক্যাম্পিং ও ইকোলজ, মধ্যম মানের হোটেল দেখতে পাবেন। এখানে কিছু পরিমাণ ছোটখাটো দোকান আপনার নজর কাড়তে পারে। ইউরোপের দেশ নেদারল্যান্ডে একটি অপার সৌন্দর্যের গ্রাম রয়েছে যার নাম গিথ্রোন। গ্রামটিতে গেলে আপনার মনে হবে আপনি যেন কল্পনার কোনো এক রাজ্যে চলে এসেছেন। নেদারল্যান্ডের সবচেয়ে সুন্দরতম গ্রাম গিথ্রোন সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক চলমান ভিডিওর শেষে প্রদর্শিত হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন ভিডিও আরও পেতে চাইলে মরুজারকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।